হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের কারার থেকে আপনাদেরকে কিন্তু লাক্সারিয়াস কিছু গাড়ি দেখাবো। তার মধ্যে থাকবে হচ্ছে কিয়া স্পোর্টেস, টয়োটা আলফার্ড, হোন্ডা সিআরভি, এই ধরনের মডেলগুলো। তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিও স্টার্ট করি। অলরাইট, তো ফার্স্ট আমরা যে গাড়িটি দেখবো, এই গাড়ি কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি এবং কালারটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা কালার। এবং এনার বডি কন্ডিশন কিন্তু খুবই ক্লিন এবং খুবই ফ্রেশ। তো এটার আউটলুকটা কিন্তু অসাধারণ। তো এটার স্পেসিফিকেশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিয়া স্পোর্টেস 12 মডেল, 13 রেজিস্ট্রেশন হয়েছে, 2000 সিসির একটা গাড়ি। এবং এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে 18,20,000 টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস। আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন গাড়িটির বডি কন্ডিশন কিন্তু খুবই সুন্দর, কোনো রকম স্ক্র্যাচ বা ডেন্ট চোখে পড়ে নাই। আর এটার ফ্রন্ট সাইডে কোনো বাম্পার নেই। তো এই গাড়িটির ভিতরে কন্ডিশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গাড়িটির ভিতরে কন্ডিশন। এবং এই গাড়িটির ইন্টেরিয়র, ভিতরে সেক্টর, ড্যাশবোর্ড, সিট কন্ডিশন সব কিছুই একদম ব্ল্যাক রাখা হয়েছে। এবং সিটগুলো সম্পূর্ণ লেদারের। এই গাড়িটিতে ডিসপ্লে পেয়ে যাবেন, বাট খুবই স্মল ডিসপ্লেটা। তো এই গাড়িটির ব্যাক সাইডে চলে আসি যদি, এটা হচ্ছে গাড়িটির ব্যাক সাইড সিট কন্ডিশন দেখতে পাচ্ছেন। তো গাড়িটি মোটামুটি কিন্তু ক্লিন আছে, সিট কন্ডিশন, ইন্টেরিয়র সব কিছুই সুন্দর আছে। তো আপনারা যারা এই ধরনের গাড়ি, এক্সপেন্সিভ গাড়ি একটু পছন্দ করেন, তারা কিন্তু এই গাড়িটি ট্রাই করে দেখতে পারেন। এই গাড়িটি মোটামুটি অর্ধেক দামে কিন্তু পেয়ে যাবেন। এগুলার নিউ প্রাইসটা কিন্তু অনেক বেশি। তো আমরা চলে আসলাম গাড়িটির ব্যাক সাইডে। এটা হচ্ছে গাড়িটির ব্যাক সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড টায়ার কন্ডিশন। যদি গাড়িটির রাইট সাইড ভিউটা একটু দেখাই, এটা হচ্ছে গাড়িটির সম্পূর্ণ রাইট সাইড ভিউ। তো এটা হচ্ছে ঢাকা মেট্রো ঘয়ের গাড়ি, 13 সিরিয়ালের একটা গাড়ি। এবং এই গাড়িটির ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে কোনো সাইডেই বাম্পার নাই। এবং গাড়িটির ব্যাক সাইডও কিন্তু খুবই ক্লিন, কোনো রকম কোনো স্ক্র্যাচ বা ডেন্ট চোখে পড়ে নাই। এখন আমরা দেখবো হচ্ছে টয়োটা ব্র্যান্ডের আলফার্ড গাড়িটি। তো এটা হচ্ছে গাড়িটির সম্পূর্ণ আউটলুক। তো এটার স্পেসিফিকেশানটা দেখাচ্ছি। এটা হচ্ছে টয়োটা আলফার্ড 4-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 2000 সিসির গাড়ি। এবং এটার দাম চা হচ্ছে 18,85,000 টাকা আস্কিং প্রাইস। তো এই গাড়িটি কিন্তু সিএনজি করা আছে। তো দেখতেই পাচ্ছেন গাড়িটির বডি কন্ডিশন কিন্তু খুবই ক্লিন দেখা যাচ্ছে, কোনো স্পট নাই। এবং আমরা যদি রাইট সাইড থেকে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে, তো এখন চলে যাবো গাড়িটির ভিতরে কন্ডিশনে কী অবস্থা। ওকে, এটা হচ্ছে গাড়িটির ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন। ভিতরের লুকটা কিন্তু একটু এক্সপেন্সিভ দেয়। এবং এটার ড্যাশবোর্ড, সিট কন্ডিশন সব কিছু একদম ক্লিন আছে। এবং সিটগুলো কিন্তু সম্পূর্ণ লেদারের, ব্ল্যাকের ভিতরে এক রেড শেপ দেওয়া আছে। তো এখন যদি চলে আসে গাড়িটির ব্যাক সাইডে, এটা হচ্ছে গাড়িটির ব্যাক সাইড। তো যারা বেসিক্যালি হচ্ছে ফ্যামিলি কার কিনতে যাচ্ছেন, তারা কিন্তু এই গাড়িটা চয়েজে রাখতে পারেন। আর এই গাড়িটির কন্ডিশন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এটা হচ্ছে গাড়িটির সিলিং। তো কারাটার লোকেশনটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই। তো কারাটার লোকেশনটা হচ্ছে ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটে, প্রতি শুক্রবার সকাল থেকে রাত 9টা পর্যন্ত। তো যাদের গাড়ির প্রয়োজন বা গাড়ি দেখতে চাচ্ছেন, তারা কিন্তু ডিরেক্ট চলে আসতে পারেন কারাটে প্রতি শুক্রবারে। তো এটা হচ্ছে গাড়িটির রাইট সাইড লুক ব্যাক সাইড থেকে। তো এটার টায়ার কন্ডিশনটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে ঢাকা মেট্রো 6-এর গাড়ি, 53 সিরিয়ালের গাড়ি এটা। তো এই গাড়িটির ব্যাক সাইডে কোনো বাম্পার দেখতে পাচ্ছি না। আর এখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু কাগজপত্র আপডেট করা আছে। তো আপনারা যারা নিতে চাচ্ছেন, তারা কিন্তু কাগজপত্র অবশ্যই চেক করে নেবেন। এখন আমরা হোন্ডা ব্র্যান্ডের খুবই সুন্দর একটা গাড়ি দেখব। দেখতে পাচ্ছেন এটার কালার গ্রেডিয়েন্টটা কিন্তু অসাধারণ। তো এটা হচ্ছে গাড়িটির সম্পূর্ণ আউটলুক। এখন যদি আমরা গাড়িটির স্পেসিফিকেশানে চলে যাই, এটা হোন্ডা সিআরভি 7-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 2400 সিসির গাড়ি এটা। এটার দাম চা হচ্ছে 18,00,000 টাকা। এবং এই গাড়িটির সিএনজি করা আছে এবং অন্যান্য যে সব ফেসিলিটি পেয়ে যাবেন। তো গাড়ি কিন্তু 2400 সিসির গাড়ি, বুঝতেই পারতেছেন খুবই হ্যাভি গাড়ি। যেহেতু সিসি বেশি, সেহেতু বাংলাদেশে ভ্যাট ট্যাক্সটা অনেক বেশি পড়বে।
তো এখন গাড়িটির ভিতরে কন্ডিশনটা একটু দেখাবো। তো এটা হচ্ছে গাড়িটির ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। তো গাড়িটির ভিতরে কন্ডিশন কিন্তু খুবই ক্লিন আছে এবং সিটগুলো দেখতে পাচ্ছেন খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবেন আপনারা। এবং এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ অটো গিয়ারের গাড়ি। তো এখন চলে আসলাম গাড়িটির ব্যাক সাইডে, ব্যাক সাইড সিট কন্ডিশনগুলো একটু দেখবো। তো এই প্লেসটা দেখা যাচ্ছে একটু নষ্ট হয়ে গেছে, আর সিটগুলা সুন্দরই আছে। সিটে কোনো রকম কোনো স্পট বা ফাটা ছেঁড়া এরকম কোনো কিছু চোখে পড়ে নাই। তো এখন চলে আসি গাড়িটির ব্যাক সাইডে। এটা হচ্ছে গাড়িটির ব্যাক সাইড লুক দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা লুক দেয় ব্যাক সাইড থেকে। গ্লাসের শেপটা কিন্তু অসাধারণ, আর এটা টায়ার কন্ডিশন কিন্তু খুবই আনকমন। তো ঢাকা মেট্রো ঘয়ের গাড়ি, 13 সিটের একটা গাড়ি এটা। তো এই গাড়িটিরও কিন্তু ব্যাক সাইডে কোনো বাম্পার নেই। এটা হচ্ছে রাইট সাইড ভিউ গাড়িটির। গাড়িটির ওভারঅল পুরো সাইডেই দেখলাম, তো কোনো সাইডেই কোনো রকম কোনো স্ক্র্যাচ বা ডেন্ট কিন্তু দেখা মেলে নাই গাড়িটির বডিতে। তো বডি কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ আছে। আর প্রত্যেকটা গাড়িতে আপনারা অবশ্যই ইঞ্জিন কন্ডিশনটা কেনার আগে চেক করে নেবেন। আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, যারা গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই প্রত্যেকটা গাড়ি কেনার আগে ভালো করে ইঞ্জিন কন্ডিশনটা চেক করে নেবেন, কারণ ইঞ্জিন যতটা ভালো হবে আপনার গাড়ি চালিয়ে তত বেশি মজা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।